নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী। আজ আপনাদের জন্য এনেছি মাছের মৌলি। এটা কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়ির হিসেলের একটি বিখ্যাত পদ। তো চলুন বন্ধুরা, চটপট বানিয়ে ফেলি এই অসাধারণ স্বাদের মাছের মৌলি। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি, আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি পুরোপুরি ভাজবো না। পেঁয়াজটা একটু সমঝে এলেই আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টার মতো রসুন কুচো করে দেওয়া। এটাও একটু নাড়াচাড়া করে নেব। কিন্তু কোনোটাই আমি বিশেষভাবে ভাজবো না। বেশ নাড়াচাড়া করা হয়ে গেছে মিনিট 2-3-এর মতো। এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে রুই, কাতলা, ভেটকি এই 3টে পদের যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা ছোট্ট লাইক বা শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানাতে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো নারকেলের দুধ। এটাই এর মেন ইউএসপি। আর এই নারকেলের দুধের সঙ্গে আমি 1 কাপের মতো জল মিশিয়ে তারপরে ব্যবহার করেছি। এইবারে নারকেলের দুধটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে ফুটতে দেব। আপনাদের অনেকেই মনে হতে পারে যে কাঁচা মাছের একটা কাঁচা গন্ধ বেরোতে পারে। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো গন্ধ বেরোবে না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে একটু চিনি অ্যাড করলাম 1/2 চামচের মতো। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না বা মিষ্টি মিষ্টি জিনিসটা পছন্দ করেন না, তারা এটাকে স্কিপ করতে পারেন। এই তো আমার নারকেলের দুধটা ফুটে এসেছে। এবার আমি 5-6টার মতো কাঁচা লঙ্কা এখানে চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আস্তে আস্তে নারকেলের দুধটা ঘন হয়ে তেল ছাড়তে শুরু করবে। আপনারা এই তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবেন। মাছগুলোকে এবার আমি একটু উল্টোপিট করে দিচ্ছি। মাছ উল্টোপিট করেও আমি মিনিট 10-এর মতো রেখেছিলাম। এইবার দেখুন আস্তে আস্তে কড়ার গায়ে তেল লাগতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এসে দিয়ে দেব 1/2 টুকরো কেটে রাখা লেবুর রস। লেবুর রসটাই হলো এই আইটেমের শেষ উপাদান। তাহলে এই তো চট জল দিয়ে আমার মাছের মৌলি তৈরি হয়ে গেল। বাড়িতে এটা একবার অবশ্যই ট্রাই করবেন। এটা বেশ অন্যরকম সুন্দর খেতে হয়, তার কারণ রোজকার কোনোরকম উপাদান ছাড়া এটাকে ভিন্নভাবে তৈরি করা হয়। আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।